লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সামনে আসছে নানা রদবদল। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এবার সেই একই চিত্র দেখা গেল হুগলির পান্ডুয়ায়। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার তৃণমূলের প্রাক্তন সদস্য সহ একাধিক পরিবার যোগদান করলেন পদ্ম শিবিরে। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরেই এই দল বদল। 25টা পরিবার আমাদের অঞ্চল সহ সভাপতি সহ 25টি পরিবার আমাদের সম্মানীয় প্রার্থী সকলের প্রিয় প্রার্থী শ্রীমতী লকেট চ্যাটার্জির হাত থেকে পতাকা গ্রহণ করে আমাদের বিজেপির যে আদর্শ তাতে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে সামিল হচ্ছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি পরিবারে আপনাকে স্বাগতম। আমাদের সম্মানীয় দিদির হাত থেকে পতাকা নেওয়ার জন্য 25টি পরিবারকে বিজেপির পরিবারে আপনাদেরকে স্বাগতম। আগামী দিনে আপনাদের সঙ্গে আমরা থাকব, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এই আদর্শে আপনারা অনুপ্রাণিত হয়েছেন। পাশাপাশি এই দিন স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। প্রচার শেষে বলাগড়ে দীক্ষুই হইডা পঞ্চায়েতের নীলের পুজোয় অংশগ্রহণ করেন। গ্রামবাসীদের দেওয়া পদ্মফুল হাতে নিয়ে ওই অঞ্চলে জনসংযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।